প্রচণ্ড হাসির কোনো কথা হলে আমরা হাসতে হাসতে বলি না অনেক সময় উফ বাবা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল হাসতে হাসতে মরেই গেলাম এই হাসতে হাসতে মরেই গেলাম এ ব্যাপারটা কিন্তু আসলে সত্যি হতে পারে হ্যাঁ সত্যি সত্যি আপনি হাসতে হাসতে মারা যেতে পারেন জানা যায় যে এরকম বেশ কিছু কেস রয়েছে পৃথিবীতে যেখানে দেখা গেছে মানুষজন হাসতে হাসতে মারা গেছেন চিকিৎসকরা বলছেন যে একটা পরিস্থিতি তৈরি হতে পারে হাসতে হাসতে যার মাধ্যমে ব্লাড প্রেশার খুবই কমে যায় এবং তার ফলে নানা রকম জিনিসপত্র হতে পারে নানা রকম কমপ্লিকেশন তৈরি হতে পারে যার ফলে কিন্তু সত্যি মানুষ মারা যান এক্সপার্টরা বলছেন যে খুবই রেয়ার এটা কিন্তু এটা হতে পারে একদম অবশ্যই করে ইটস পসিবল এবং তারই সঙ্গে চিকিৎসকরা বলছেন যে আপনি হাসতে হাসতে কিন্তু পাস আউটও করে যেতে পারেন অনেক সময় এটাও হয় এটাও খুব রেয়ার যে আপনি হাসতে হাসতে অজ্ঞান হয়ে গেলেন তো বেসিক্যালি ইতিহাসে এইরকম যে কয়েকটা কেস রয়েছে যে হাসতে হাসতে মানুষ মারা গেছেন তার মধ্যে কয়েকটা খুব ইন্টারেস্টিং কেস রয়েছে যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথমতে একদম পুরনো কেস যদি তুলে ধরা যায় তাহলে একজন গ্রিক পেন্টার এবং একজন গ্রিক দার্শনিকের কথা শোনা যায় যারা দুজনেই হাসতে হাসতে মারা গিয়েছিলেন এই গ্রিক যে ফিলোসopher তিনি 206 খ্রিস্টপূর্বাব্দে অ্যাপেরেন্টলি মারা গিয়েছিলেন হাসতে হাসতে এবং তার হাসির কারণটা কি ছিল না তিনি একটা মাতাল গাধা দেখতে পেয়েছিলেন মানে গাধাটাকে কোনোভাবে একটু ওয়াইন খাওয়ানো হয়েছিল এবং তারপরে গাধাটা নাকি টোলে বেড়াচ্ছিল মাতলামি করছিল আর সেটা দেখে এই গ্রিক ফিলোসফার ক্রিসিপাস তিনি হাসতে শুরু করেন আর এমনই হাসতে শুরু করেন যে তার হাসি থামে একেবারে মৃত্যুতে গিয়ে আরেকজন গ্রিক পেন্টারের কথা জানা যায় সেঞ্চুরির একজন গ্রিক পেন্টার জেক্সিস তিনিও হাসতে হাসতে মারা গিয়েছিলেন জানা যায় যে তাকে একজন বয়স্ক মহিলা একটি কাজ দিয়েছিলেন যে তোমাকে একটা ছবি এঁকে দিতে হবে অ্যাফ্রোডাইটির ছবি অ্যাফ্রোডাইটিকে বলা হতো প্রেম সৌন্দর্য প্রজননের দেবী তো সেই মহিলা বলেছিলেন যে আমাকে মডেল হিসেবে ব্যবহার করে তোমাকে ছবিটা আঁকতে হবে তো সেই অনুযায়ী ছবিটা আঁকেন কিন্তু তারপরে নাকি ছবিটা সম্পূর্ণ হওয়ার পরে তিনি ছবিটার দিকে তাকিয়ে হাসতে শুরু করেন এবং হাসতে হাসতে তিনি মারা যান নিজের আঁকা ছবি দেখেই হাসতে হাসতে তিনি মারা যান দু হাজার তিনে এরকম একটা ঘটনা ঘটেছিল যেখানে দেখা যায় ড্যামনেন সেনাম নামে একজন ব্যক্তি তিনি মারা যান তার স্ত্রী বলেন যে এই ড্যামনেন সেনাম তিনি নিজে ঘুমের মধ্যে হাসতে শুরু করেছিলেন তিনি ব্যা ব্যাংককের একজন আইসক্রিম ট্রাক ড্রাইভার ছিলেন এবং রাত্রিবেলা ঘুমের মধ্যে হঠাৎ তিনি হাসতে শুরু করেন এবং হাসতে হাসতে ঘুমের মধ্যেই তিনি মারা যান তার হয় এবং জানা যায় হার্ট অ্যাটাক হয়ে তিনি মারা গেছেন এবং এবং চিকিৎসক বিশেষজ্ঞরা অবাক হয়ে গেছিলেন তার এই কেসটা দেখে এবং তারা বলেছিলেন এই রকম কেস আমরা এর আগে দেখিনি উনিশশো সালে ওলে বেনজেন নামে একজন ব্যক্তি হাসতে হাসতে মারা যান তিনি একটা সিনেমা দেখছিলেন যার নাম ছিল আ ফিশ কল্ড ওয়ান্ডা এবং সেই সিনেমারই একটা মজার দৃশ্য সেখানে একটা জোক শুনে এই ওলে বেনজেন তিনি হাসতে শুরু করেন এবং আনকন্ট্রোলেবল সেটা পরিণত হয় কিছুতেই থামাতে পারছেন না এবং হাসতে হাসতে তিনি মারা যান পরবর্তীকালে জানা যায় যে ওই হাসার সময় ওলে বেনজেনের হার্টবিটটা দুশো পঞ্চাশ থেকে পাঁচশো পার মিনিটে পৌঁছে গিয়েছিল এবং তারপরেই তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং তিনি মারা যান সিনেমা দেখতে দেখতে বা কোনো শো দেখতে দেখতে হঠাৎ একটা মজার দৃশ্য সামনে এসেছে এবং সেটা দেখে হাসতে হাসতে মারা গেছেন এমন ব্যক্তি কিন্তু ওলিবেনজেন একা নয় আরো একজনের কথা জানা যায় মিসেস ফিটস নামে ভদ্র মহিলার কথা জানা যায় এবং জানা যায় সালে তিনি মারা হাসতে হাসতে তিনি একটা অপেরা দেখতে গিয়েছিলেন অপেরা এবং সেইখানে একটা হাসির দৃশ্য দেখে তিনি হাসতে শুরু করেন কিছুতেই তিনি থামতে পারছেন না থিয়েটার থেকে তিনি বেরিয়ে যান এবং তারপর জানা যায় নেক্সট দিন ধরে তিনি নন স্টপ হেসে গেছিলেন এবং ফাইনালি তিনি মারা যান ওয়েজলি পারসেন্স নামে একজন ব্যক্তির কথাও জানা যায় আঠেরোশো সালে একটা জোক শুনে তিনি হাসতে শুরু করেছিলেন এবং হাসতে 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 হঠাৎ করে তিনি হেঁচকি তুলতে শুরু করেন প্রায় দু ঘন্টা ধরে ক্রমাগত তিনি হেসেছেন আর হেঁচকি তুলেছেন এই করতে করতে ফাইনালি এক্সর্শন থেকে তার মৃত্যু হয় তবে সাম্প্রতিককালের এইরকম একটা উদাহরণ কিন্তু শোনা যায় ভারত থেকে যেখানে জানা যায় মঙ্গেশ ভোগল নামে একজন ব্যক্তি তিনি এইভাবে হাসতে হাসতে মারা গিয়েছিলেন দু সালে তিনি তার এক বান্ধবীকে সঙ্গে নিয়ে একটা সিনেমা দেখছিলেন যার নাম ছিল গ্র্যান্ড মাস্তি এবং ওই সিনেমাটায় যে জোকগুলো ছিল যে মজার দৃশ্যগুলো ছিল সেগুলো দেখে তিনি হাসতে শুরু করেন এবং পরবর্তীকালে এটা রিপোর্টে বলা হয় যে ওই সিনেমাটা দেখতে দেখতে বিভিন্ন জোকগুলোই তিনি এমন হাসতে শুরু করেন এমনই হাসতে শুরু করেন যে সেই হাসি তিনি আর থামাতে পারেননি এবং ফাইনালি ওই সিনেমাটা দেখতে দেখতে হাসতে হাসতে তার মৃত্যু হয় স্ট্রোক হয়েছিল ওই ব্যক্তির এবং তাকে তাড়াতাড়ি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় তাই একটু সাবধানে আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে আরও একটা ইন্টারেস্টিং পর্ব নিয়ে পাঁচ মিনিটের গল্পে ভালো থাকবেন